আসসালামু আলাইকুম বাংলা টেকটিক্স এর খন্দকার শরীফ আর আজকে আমরা কথা বলবো Audi A5 S লাইন গাড়ি নিয়ে অর্থাৎ যে গাড়িটার প্রাইস প্রায় 5 মিলিয়নেরও বেশি তো এত দামি গাড়ি নিয়ে আজকে কথা বলবো এবং গাড়িটার রিভিউ দেব আপনাদেরকে গাড়িটা দেখবেন গাড়িটা এনজয় করবেন গাড়িটার ভিতরে এবং আউটডোর ইনডোর সবটাই আমরা দেখব গাড়িটা যেহেতু এত দামি গাড়ি সবকিছু আমরা দেখব আর এই গাড়ি অনেকেরই স্বপ্ন অনেকের ড্রাইভ করার শখ থাকে অনেকের দেখার শখ থাকে অনেকের অপশন জানার শখ থাকে তো যার কারণে আজকে আমরা এই গাড়িটি নিয়ে কথা বলবো এবং এই গাড়িটা দেখবো আর এই গাড়িটার মডেল হচ্ছে Audi A5 S লাইন 2019 গাড়িটার যে প্রাইসটা বললাম এটা আসলে আমি গুগল থেকে সার্চ দিয়ে নিয়েছি প্রাইসটা তো আপনারা চাইলে গুগল থেকে দেখতে পারেন প্রাইসটা Audi A5 S লাইন গাড়িটা হচ্ছে জার্মানি ব্র্যান্ড বক্স ওয়াগন গ্রুপের তো আজকে আমরা Audi S লাইন গাড়িটা দেখবো এনিওয়ে এই গাড়িটা দেখাইতে চাচ্ছি কেন কারণ হচ্ছে যে আপনারা হয়তো জানেন যে অনেক আগে একটা ভিডিও আপলোড করেছিলাম সেটা হচ্ছে টেসলা ইলেকট্রিক কার যেটা কোনো ধরনের জ্বালানির প্রয়োজন হয় না অর্থাৎ ইলেকট্রিক কার ওটাতে ব্যাটারি চালিত গাড়ি তো এই গাড়িটা হচ্ছে আমেরিকান গাড়ি আর যারা টেসলা গাড়িটা দেখতে চান উপরে আই বাটন ক্লিক করলে টেসলা গাড়িটা দেখতে পারবেন আর তো টেসলা গাড়িটাতে একটা কমেন্ট ছিল যে ভাই Audi গাড়ি দেখান Audi গাড়ির রিভিউ দেন তো যার কারণে আজকে চিন্তা করে দেখলাম যে একটা Audi গাড়ির রিভিউ দেই আর এরপরে যে গাড়িগুলো রিভিউ দেখাবো মাঝে মধ্যে তার কিছু গাড়ির নাম বলে দেই যে এই গাড়িগুলো রিভিউ আমি নেক্সটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার মধ্যে হচ্ছে ফেরারি ল্যাম্বরগিনি বোগাদি মার্সিডিস রেঞ্জ রোভার BMW এই টাইপের কিছু গাড়িগুলোর রিভিউ দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে তো আপনারা আজকের ভিডিওতে কমেন্টস করে জানাবেন যে আপনারা ওই টাইপের গাড়িগুলোর বিষয়ে জানতে চান কিনা যদি জানতে চান এবং যদি আপনারা কমেন্টস করেন তাহলে আমি চেষ্টা করবো ওই টাইপের গাড়িগুলোর মাঝে মধ্যে ওই টাইপের গাড়িগুলো রিভিউ দেওয়ার জন্য তো চলুন তাহলে এই গাড়িটার রিভিউটা দেখে আমরা ড্রাইভ শুরু করলাম Audi A5 S লাইন স্পোর্টস কার তো আমরা এখন ড্রাইভ করতেছি গাড়িটা তারপর আমরা গাড়িটার বাইরে দেখবো এবং ভিতর সাইডে দেখবো ড্রাইভ করতেছি দুবাই থেকে আজমানের দিকে যাওয়া হচ্ছে তো আমরা চলে আসছি ফাইনালি এখন আমরা গাড়ির আউটসাইডটা দেখতেছি আউটসাইডের লুকিংটা মোটামুটি এই নর্মাল গাড়িগুলির মতোই কিন্তু গাড়িটা হচ্ছে স্পোর্টস কার এটা 2019 মডেলের Audi A5 গাড়ি S লাইন আর আপনারা হয়তো জানেন অনেকেই যে Audi A5 S লাইন সর্বশেষ মডেল হচ্ছে 2019 অর্থাৎ 2019 সাল পর্যন্ত এটা শেষ 2019 সালের পরে আর Audi A5 S লাইন আসবে না অন্যান্য গাড়িগুলো আসবে Audi A6 সব গাড়ি আসবে ক্লাসিকগুলো কিন্তু স্পোর্টস কার যেটা Audi A5 S লাইন বা Audi A6 Audi A6 আর আসবে না সো আমরা এখন গাড়িটা দেখতেছি তো এই গাড়িটার দরজাটা একটু ডিফারেন্টভাবে খুলে অন্যান্য গাড়ি থেকে আলাদা একটু নিচে থেকে উপর দিকে পুশ করে তারপরে দরজাটা খুলতে হয় এভাবে খুলতে হবে দরজাটা তো যাই হোক আমরা একটু ভিতর সাইডটা দেখি ভিতরে কি অবস্থা ভিতরে সিটগুলো আমরা দেখতে পাচ্ছি লেদার আর লেদারটা একটু কমফোর্টেবল অন্য ধরনের কারণ হচ্ছে এই এই লেদার সিটটা কখনো গরম হয় না টেম্পারেচারটা কন্ট্রোলে রাখে তো ভিতর সাইডটা আমরা দেখতেছি আর এটা হচ্ছে ড্যাশবোর্ড ডিসপ্লে তারপর এটা হচ্ছে গিয়ার লিভার গিয়ার লিভারগুলো অন্যান্য গাড়ির মতোই একটু ক্লাসিক আর এটা হচ্ছে পার্কিং আর ডি ড্রাইভ এগুলো তো সবাই জানে মোটামুটি নর্মালি এটা হচ্ছে এসি অপশনটা ডিসপ্লে তারপর আমরা এখন ড্যাশবোর্ডটা দেখি এটা হচ্ছে ড্যাশবোর্ডের লুকটা লুকিং তারপর আমরা এখন একটু গাড়িটা খুলে দেখি রোপ টপটা খুলবো রোপ টপটা কীভাবে খুলতে হয় তো আমরা রোপ টপের সুইচটা ফাইনালি গিয়ারের এখানে থাকে আমরা রোপ টপটা একটু খুলে দেখি রোপ টপটার কী অবস্থা কীভাবে খুলে এটা হচ্ছে রোপ টপ সুইচ যেটা সাত খুলে আর কি তো চারটা খুলে নিচ্ছি সাইডটা ফোল্ডিং হয়ে গেল ব্যাস তো আমরা এখন গাড়ির বাইসেপটা দেখি এটা হচ্ছে আউটলুকিংটা গাড়ির আউটলুকিংটা ক্লাসিক বাট গাড়িটা হচ্ছে স্পোর্টস কার তো আমরা আউটলুকটা দেখলাম এবার আমরা শাটটা ক্লোজ করে দিই
ভিতরের সাইডটা তো আমি দেখেছি, এবার আমরা ছাদটা ক্লোজ করে দেই। তো ছাদটা ক্লোজ করে দিলাম ফাইনালি। ওকে, দ্যাটস ইট, ছাদটা ক্লোজ হয়ে গেছে। এখন নর্মাল যে অপশনগুলি থাকে সেই অপশনগুলি একটু দেখি। যেমন হচ্ছে এখানে রাডার সিস্টেম আছে, স্টার্ট, তারপর গিয়ার লিভার, তারপর হচ্ছে ড্যাশবোর্ড, তারপর হচ্ছে এসি অপশন, এন্ড দেন ওয়াইপার সুইচ। তো ফ্রেন্ডস, আমরা অডিগের রিভিউটা দেখলাম। তো আশা করি ভিডিওটা সবাই এনজয় করেছেন। আর আমার এই ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আগে থেকে সাবস্ক্রাইব করে নাই, যদি মনে করেন যে আমার ভিডিওগুলো ভালো কিংবা আপনি আমার ভিডিওগুলো পছন্দ করেন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালো থাকবেন সবাই, বাই বাই, টাটা। কথা হবে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।